नमस्कार, আমি অ্যাস্ট্রোনুপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বিষ রাশি। বিষ রাশির জাতক জাতিকারা কেমন হয়, তাদের শুভ দিন অশুভ দিন, শুভ সংখ্যা, শুভ রং, শুভ রত্ন, শুভ ধাতু, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যদি আজকে আমার ভিডিওতে প্রথম হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করুন, আমার ভিডিও সবার আগে নোটিফিকেশন আমরা আপনারা পেয়ে যাবেন। তাহলে বিষ রাশির জাতকরা কেমন হয়, তাদের চরিত্র কেমন, তাদের স্বভাব কেমন, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। বিষ রাশি জন্মচাটে দ্বিতীয় রাশি, মেষ রাশির পরেই হলো বিষ রাশি। 31 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অবস্থান এটি দ্বিতীয় রাশি। এটি একটি স্থির রাশি, পিতৃরাশি। অধিপতি হলো শুক্র, সিম্বল মানে চিহ্ন হলো একটি ষাঁড়। তাহলে এই সমস্ত জাতক বা জাতিকারা এরা একটু মোটাসোটা, গোলগাল চেহারা, ফর্সা, উচ্চতা বেশ ভালো, চোখ নাক টিকালো হয়। পোশাক আশাকের মধ্যে আধুনিকতার রুচি ছায়া দেখতে পাওয়া যায়। এরা প্রচণ্ড মিশুকে এবং শান্ত হয়। সাধারণত রাগে কম, কিন্তু রেগে গেলে ভয়াবহ রূপ ধারণ করে। মনে রাখবেন, এরা এমনি শান্ত স্বভাবের, রাগে কম, কিন্তু রেগে গেলে এদের রাগ অত্যাধিক ভয়াবহতা দেখা যায়। তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। যা কিছু করে, ভেবে নেয় বা চিন্তা করে, সকল প্রকার পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের দিকে এদের কিন্তু ঝোঁক থাকে। মনে রাখবেন, যদি এই বিষ রাশি যদি রোহিণী নক্ষত্র হয়, তাদের কিন্তু চোখ দুটি অস্বাভাবিক সুন্দর হয় এবং মেয়ে হলে তারা ভীষণ আকর্ষণীয় হয়। এরা সাজগোজ, ঘর গুছানো খুব পছন্দ করে। মনে রাখবেন, যদি এই রোহিণী নক্ষত্র হয়, চন্দ্রের 27খানা বউ ছিল, কিন্তু চন্দ্র শুধুমাত্র রোহিণীকেই পছন্দ করত, তাহলে এই রোহিণী নক্ষত্র হলে যদি বিষ রাশির জাতক বা জাতিকা হয় আর রোহিণী নক্ষত্র হয়, চোখ দুটি খুব সুন্দর হবে এবং এরা খুব আকর্ষণীয় হবে এবং এদের দেখলেই অনেকেই প্রেমে পড়ে যাবে, বিশেষ করে চোখের আকর্ষণে। যদি কোনো কারণে যদি রোহিণী নক্ষত্র হয়, মনে রাখবেন, আবার এই বিষ রাশি এদের এরা ভালোবাসার দিক থেকে অত্যাধিক বিশ্বাসী হয়। যাকে ভালোবাসে তারা তাদের জীবন দিয়ে ভালোবাসতে জানে। এরা অন্যকে খাওয়াতে কিন্তু এরা খুব ভালোবাসে। এরা অর্থ বেশি ভালোবাসে, সেই কারণে এদের অর্থ সঞ্চয় জীবনে প্রচুর করতে পারে এবং তা দিয়ে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ক্রয় করতে পারে। সমস্ত কাজের অগ্রপশ্চাৎ বিবেচনা করে তারপরে কিন্তু এরা এগোয়। সাধারণত এদের সিদ্ধান্ত সঠিক হয়। যদি এই রাশি জন্মচাটে কোনো রকম পীড়িত হলে জাতক একটু জেদি স্বভাবের হবে, একটু গুয়ার হবে, অন্যের হাজার বাধা বা সমালোচনা সত্ত্বেও নিজের মত এগিয়ে নিয়ে যেতে এরা কিন্তু অটল থাকে। নিজের সিদ্ধান্ত অটল থাকবে, সেটি ভুল হলেও সেটিই করবে তারা। তবে প্রেমের ব্যাপারে এরা অত্যন্ত কিন্তু বিশ্বস্ত এবং সৎ, যাকে এরা পছন্দ করে তার প্রতি একনিষ্ঠ থাকে। এরা আবেগপ্রবণ, কিন্তু জীবনে জীবনসাথী নির্বাচনের ক্ষেত্রে আবেগ তাড়িত হয় না, অনেক বুঝে সুঝে তবেই কিন্তু জীবন সঙ্গিনী নির্বাচিত করে। মনে রাখবেন, এরা বিয়ের আগে অস্বাভাবিকভাবে ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু বিবাহিত জীবনে পা দেয়। দাম্পত্য জীবনেদের অনেক সুখের এবং অনুভূতি প্রবল হয়। ঝগড়াঝাটি পছন্দ করতে এরা ভালোবাসে না, আনন্দে ও সুখ জাগাতে চায়। সন্দেহ করাকে এরা কিন্তু ঘৃণা করে। মনে রাখবেন, যদি বিষ রাশি জাতক জাতিকাকে বিয়ে করেন তাহলে সন্দেহ করবেন না কিন্তু এদের। ভালো খেতে চাই, করতে চাই, বাড়িকে এরা খুব ভালোবাসে, গৃহের সুখ এদের একান্ত কাম্য, বিচ্ছেদ নেই, শান্ত এবং ভদ্র। এদের আকৃতি অনেকটা একটু মোটা হলেও কিন্তু দেখতে কিন্তু খুব আকর্ষণীয় হওয়ার থাকে, কিন্তু কোনো কোনো কথা এরা অনেক সময় এদের ব্যবহারে ধরা পড়ে না। মনে রাখবেন, এদের যদি রোহিণী নক্ষত্র হয় তাহলে দেখতে তো বলেছি আগেই আকর্ষণীয় হবে,
সাজগোজ করতে পছন্দ করবে এবং এদের প্রতি মানুষ অনেক দুর্বল হয়ে যাবে, অন্যান্য রাশির জাতক জাতিকারা অনেক সময় দুর্বল হয়ে যাবে, কিন্তু এরা একনিষ্ঠ প্রেম করতে জানে। মনে রাখবেন এদের রোগ, এদের ডিপথরিয়া, পাইরিয়া, মুখের পাঁজর সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে, রক্ত সম্পর্কীয় সমস্যা, গলা ও ঘাড়ের কিন্তু সমস্যা কিন্তু এদের আসতে পারে। মনে রাখবেন এদের কর্ম, কর্ম কোন কোন ক্ষেত্রে হবে, এদের কর্মে অনেক অর্থ উপার্জন করা যায় সেই ধরনের কর্ম কিন্তু এরা পছন্দ করে। বিলাস দ্রব্য ব্যবসা, পারফিউম, জুয়েলারি, কসমেটিক, গার্মেন্টস, ডিয়ারি ফার্ম, তারপরে আইসক্রিম, দুধ, পেট্রোল ইত্যাদি। মনে রাখবেন আধুনিক সাজ সরঞ্জাম, অনেক সময় দেখবেন এদের অধিপতি শুক্র, তো যে কারণে এদের গাড়ির বিজনেস বা মেডিসিন বিজনেস এ ধরনের ব্যবসাও কিন্তু এরা ভালো সাফল্য পাবে। আর চাকরি, চাকরি করলে দেখবেন ব্যাংকের ক্যাশিয়ার বা ট্রান্সপোর্ট, কৃষি দপ্তর বিভাগ অথবা টিচিং বিভাগ, মনে রাখবেন টিচিং বিভাগেও চাকরি পাবে বা প্রাইভেট বড় কোম্পানিতে এরা চাকরি করতে পারে। চাকরি সূত্রে এদের অনেক সময় বিদেশ ভ্রমণও কিন্তু হতে পারে বা বিদেশেও কিন্তু বেশ কিছুদিন থাকতে হতে পারে। শুভ দিন, এদের শুভ দিন হলো শুক্রবার, অশুভ দিন মঙ্গলবার। শুভ সংখ্যা 5, 6, 8। এদের রং, শুভ রং গোলাপি, আকাশী এবং সাদা। রত্ন, শুভ রত্ন হলো হীরে, ধাতু হলো প্লাটিনাম। মনে রাখবেন বিষরাশির জাতক অনেক কিন্তু শান্তপ্রিয় হলেও কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটু এদের রাগ প্রবণতা দেখা গেলেও কিন্তু এরা খুব ভালো স্বভাবের। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, যদি বিষরাশির ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে আগামী দিনের ভিডিও দেওয়ার আরও কিন্তু প্রেরণা জাগাবে। যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে লাইক অবশ্যই করবেন, আর বন্ধুদের জানালে একটু শেয়ার করবেন। আর যদি কোনো ধরনের বিষয়রাশি সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে নিচের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন।